স্বপ্ন একজনের স্বপ্ন ছিল পাইলট হবে পাইলট হয়ে আকাশ ছুবে সে এখন গুলিস্তান গামী আকাশ বাসের হেল্পার তার ইচ্ছা ছিল জীবনের উত্থান পতনগুলো বন্ধ করে দিবে ইচ্ছে হলে শুরু করবে ইচ্ছে হলে বন্ধ করে দিবে সে এখন লিফটম্যান আমার জীবনে ইচ্ছা ছিল ভাই আমি সরকারি চাকরিজীবী হব সরকারের সেবা করব সরকারের খেদমত করব আমি হয়েছি ভাই আমি এখন সরকারি চাকরিজীবী ও কোয়ে লাভ নাই আমার বইয়ের নাম সাবরিনা সরকার প্লিজ ওয়েলকাম তার এক মাহমুদ আচ্ছা এই যে ব্যাপারটা দেখেন সজল ভাই যথেষ্ট ম্যাচিওর হ্যাঁ কিন্তু এখানে এসে কিসব ফানি ফানি কথা বলে কমেডি করে আসলে আমাদের বয়সের সাথে না কমেডিটা যায় না সিরিয়াস কথা বলতে হবে যে বলে আতলামি করতে হবে রাইট আমি সিরিয়াস দিয়ে শুরু করি স্বপ্ন সেটা না যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন স্বপ্ন সেটা না যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন স্বপ্ন হচ্ছে সেটা যেটা আপনাকে ঘুমোতে দেয় না যেমন আপনার বউ গার্লফ্রেন্ড বউ না থাকলে গার্লফ্রেন্ড আছে স্বপ্ন স্বপ্ন হচ্ছে ফেসবুকের আবেগীয় স্ট্যাটাসের মতো আপনি স্ট্যাটাস দিয়েছেন করোনার কারণে পৃথিবীর মন খারাপ সেখানে স্ট্যাটাস দিলেন অনেকে কমেন্ট করছে আপনাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছে আপনি সেটা রিপ্লাই দিচ্ছেন থ্যাংক ইউ দিচ্ছেন দুঃস্বপ্ন কি দুঃস্বপ্ন হচ্ছে আপনি স্ট্যাটাস দিয়েছেন সেখানে অনেকে সান্ত্বনামূলক কমেন্ট করছে তার মধ্যে দেখবেন অনেকে এসে কমেন্ট করে বাই প্লিজ অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট জায়গা বুঝে না অনেকে দেখবেন অপ্রত্যাশিত কাউকে দেখলে ধুম করে ভয় পেয়ে যায় তারপর হাত এগিয়ে দেয় আমি তো স্বপ্ন দেখছি না তো আমার হাতে চিমটি তো আমি বলছি কেউ যখন আপনার হাতে চিমটি কাটতে বলে আপনি তাকে কামড় বসায় দেন কেন কামড় বসায় দিলে যাতে করে ও জীবনেও ও দিন এই ধরনের ঢঙ্গের আবদান না করতে পারে বিখ্যাত মনীষীরা বলেছে যে আপনার স্বপ্ন দেখে যদি কেউ না হাসে বুঝবেন আপনার স্বপ্নটা ছোট এটা ভুল কথা অনেক সময় স্বপ্ন ছোট হলেও মানুষ হাসে ফুলশয্যার রাতে আমার এক বন্ধুর স্বপ্ন দেখে তার স্ত্রী বলেছিল হেসে তোমার স্বপ্নটা তো অনেক ছোট মোডাল অফ দ্য কি তার বাড়ি তাকে এর চাইতেও বড় স্বপ্ন কেউ দেখিয়েছে জীবনে সবচাইতে বড় স্বপ্ন বেশি স্বপ্ন দেখে আমাদের বাবা মা বাইরে ভাই এক সাইকেলের কথা বলে পিএসসি থেকে মাস্টার্স কমপ্লিট করাইলো সাইকেল এটা বুঝি না আবার দেখবেন আশাবাদী স্বপ্নবাজটা কেমন হয় ধরেন একটা গ্লাসের মধ্যে পানি দ্বারা অর্ধেকটা ভর্তি গ্লাসটা একজন দুঃস্বপ্নবাজ বলবে গ্লাসটা অর্ধেকটা খালি একজন আশাবাদী বলবে গ্লাসটা অর্ধেকটা ভরপুর আর একজন স্বপ্নবাজ বলবে গ্লাসটা একটু ছোট হলে ভালো হতো লেবেল লেবেল দিন মজুর তারা দিনে আনে দিনে খায় আরো লেবেল আসতেছে দিন মজুর তারা দিনে আনে দিনে খায় ব্যাচেলার ডিম আনে ডিম খায় আর স্বপ্নবাজরা ড্রিম মানে ড্রিম খায় এই যে অনেকে স্বপ্ন থাকে পাবলিক সার্ভিস করবে অনেকে স্বপ্ন থাকে প্রাইভেট সার্ভিস করবে আমার এক বন্ধু তার স্বপ্ন ছিল পাবলিক সার্ভিস করবে এখন সে পাবলিক বাসের আরেকজনের ইচ্ছা ছিল প্রাইভেট সার্ভিস করবে সে এখন জামাই আমাদের দেখা যায় যে আমারও স্বপ্ন ছিল ভাই সত্যি কথা আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান হবো আমি জানতাম না আমার ইচ্ছা ছিল আমি শিল্পী হব শিল্পী হওয়ার জন্য অনেক ইচ্ছা ছিল কিন্তু আমাদের বাড়ি থেকে কোর্টের দূরত্বটা অনেক দূরে এত টাকা খরচ করে মামলা চালাইতে পারবে না বাপে এই জন্য শুধুমাত্র ভাই আমাকে বানায় নাই আবার মানুষের বিয়ে বিয়ের জন্য বলে যে সুন্দরী বউ বিয়ে করা একটা স্বপ্ন আমার ইচ্ছা ছিল সুন্দরী বউ বিয়ে করব আমি বলেছি সুন্দরী বউ বিয়ে করবো এলাকার মুরব্বীরা শুনেছে বলল এদিকে তারেক সুন্দরী নিয়ে যা আমি তাদের কথা মতো সুন্দরী নিয়ে গেছি বিয়েও করেছি এখন ভাই আমার লাইফটা তসমস আমি মুরব্বীর কাছে যাই বললাম আমি না হয় ছোট আপনারা তো ম্যাচিউর আপনারা আমাকে নিষেধ করলেন না কেন আমার জীবন তস্তস তুই ঘুমতে ভুল করছিলি ও আপনারা বলছেন সুন্দরী নিয়ে যা বলছে না আমরা বলছি শুন দড়ি নিয়ে যা মানুষের স্বপ্ন আর বাস্তবতা আসলে এক হয় না স্বপ্ন একজনের স্বপ্ন ছিল পাইলট হবে পাইলট হয়ে আকাশ ছুবে সে এখন গুলিস্তানগামী আকাশ বাসের হেল্পার তার ইচ্ছা ছিল জীবনের উত্থান পতনগুলো বন্ধ করে দিবে ইচ্ছে হলে শুরু করবে ইচ্ছে হলে বন্ধ করে দিবে সে এখন লিফ্টম্যান আমার জীবনে ইচ্ছা ছিল ভাই আমি সরকারি চাকরিজীবী হব সরকারের সেবা করব সরকারের খেদমত করব আমি হয়েছি ভাই আমি এখন সরকারি চাকরিজীবী ও লাভ নাই আমার বউয়ের নাম সাবরিনা সরকার পরিশেষে বলতে চাই যে বলা হয় মানুষ নাকি তার স্বপ্নের চাইতেও বড় আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ান যখন পারফর্ম করতে আসি আমাদেরও একটা স্বপ্ন থাকে আপনাদের মুখে হাসি ফোটানোর আপনার মুখে যদি হাসি ফোটে আমার স্বপ্নটা পূরণ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত থ্যাংক ইউ আপনার আপনার স্বপ্ন এইটুকুই ছিল আচ্ছা কি মনীষী কি বলেছিল মনীষী বলেছে যে আপনার স্বপ্ন দেখে যদি কেউ না হাসে বুঝবেন আপনার স্বপ্নটা ছোট ও আপনার স্বপ্ন তো তাহলে বিশাল বড় সবাই হাসছে আপনার স্বপ্নের কথা শুনে যাই হোক ওনার স্বপ্ন সার্থক হোক সত্যি হোক জীবনে বাকি যে স্বপ্নগুলো আছে নতুন বছরে যে স্বপ্নগুলো দেখেছেন সেগুলো সত্যি হোক আমরা তাকে অভিনন্দন জানাই অগ্রিম অভিনন্দন ভালো থাকবেন পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্বপ্ন এমিন ইন লাইফের কথা যে বলা হলো ছোটোবেলায় আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে কি যদি হানড্রেড পার্সেন্টের মধ্যে ধরি নাইনটি স্কুলে এইম ইন লাইফ লিখত ডক্টর কারণ কি? এর দুটো কারণ এক হচ্ছে বইয়ের মধ্যে অপশনেই থাকতো দুইটা ডক্টর এবং ইঞ্জিনিয়ার এবার দ্বিতীয় কারণটা হচ্ছে এই ডক্টর চুজ করার জন্য ইঞ্জিনিয়ার রচনা লিখতে গেলে এতবার ইঞ্জিনিয়ার লিখতে হবে ইঞ্জিনিয়ার বানানটাই আমরা পারি না তারপরে এই যে রচনার সময় আসতো কি ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হইলো গরুর রচনা বড় হয়ে ওই ব্যবহারই করি ছোটোবেলা থেকে যদি আমাদের শেখানো হইতো মানুষ রচনা বড় হয়ে আমরা মানুষ হইতাম যে বলতো না মানুষের মতো মানুষ হতে হবে কয়টা বাবা মা বলতো কি বলতো তোমাকে কিন্তু এবার ফার্স্ট হইতে হবে তোমাকে কিন্তু ওই যে ওই বাসার হিমেলের চাইতে হিমেল নামটা মনে আছে কারণ আমাকে সারা জীবন ওইটাই শুনতে হয়েছে হিমেলের চাইতে ভালো রেজাল্ট করতে হবে ওই কখনো তো কেউ বলে নাই ওরা ওদের মতো করুক তুমি তোমার যোগ্যতা সর্বোচ্চ প্রমাণ দিবে তাতে তোমার র্যাঙ্ক যা আসে আসুক কখনও তো কেউ বলে নাই বড় হয়ে মানুষের মতো মানুষ হইস ডাক্তার হইতে হবে ইঞ্জিনিয়ার হইতে হবে মেডিকেলে চান্স পাইতে হবে বুয়েটে চান্স পাইতে হবে কিন্তু কেউ বলল না তোকে মানুষ হইতে হবে কারণ আমাদের বোধ হয় মানুষের সংজ্ঞাটা এখনো পর্যন্ত ক্লিয়ার না যে কি করলে মানুষ হওয়া যাবে মানুষের মতো মানুষ হওয়া যাবে সেই সংজ্ঞাটা ক্লিয়ার হোক রচনা বইতে ওই ডক্টর ইঞ্জিনিয়ারের পাশাপাশি আরও একটা রচনা আসুক মানুষ